কাজ হয়ে গেলে বিছানা পত্র সব রেডি করে দিবি, আর হাতের কাছে সব কিছু রেডি রাখবি যাতে আমার বৌমার কোনো অসুবিধা কিছু না হয়। ওই দেখো আবার ভুলে যাচ্ছি, মেজ তোর রান্নার কথা রে। যেটার জন্য যাচ্ছেন সেটা তো সরিয়ে নিচ্ছে, কাল রাতেই হাওয়া হয়ে গেছে। তুমি আমার বৌমা আর তার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছো বাবা। তোমাকে যেটা বলেছিলাম সেটা তুমি করেছো? এলো বলে আমরা এসে গেছি মাঠান। কি ব্যাপার দাদা, পুলিশ কেন? দেখতে দে কি ব্যাপার অফিসার, আপনি এখানে কেন? অফিসার কেন এসেছেন তাই জানতে চাও তো প্রধান মশাই? অফিসার আপনি তো জানেন আমার বৌমা গ্রাম প্রধান হওয়ার জন্য নমিনেশন জমা দিয়েছিল, তারপরেই আমার বৌমার এই বিপদ হয়, ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডাক্তার বলেছেন সৃজকুমারী খেয়ে ওর এই অবস্থা হয়েছে। সম্ভবত বৌমার খাবারে মেশানো হয়েছিল। টেস্ট করলে তো সব কিছু জানাজানি হয়ে যাবে, আমরা তো ধরা পড়ে গেলাম। উনি চিন্তা করো না পিসি, পুলিশ আমার হাতে আছে, আমার কথা ছাড়া কাউকে ধরে না। লজ্জা করে না আপনাদের? এত লোভ আপনার, গ্রাম প্রধান হবেন বলে নিজের নিজের বংশধরকেও মেরে ফেলতে গেছিলেন। এত লোভ ওই প্রধানের চেয়ারের, আবার বলছেন পুলিশ নাকি আপনাদের হাতে। এ তুমি কি বলছো, এ কথা আমি কখন বললাম? সন্ধ্যা তারা, চলো 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 পাল্টা।